আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আজ একটি অতি গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দেব। আমলটি হলো যাদের ছেলে মেয়ের সাথে বিয়াদমি করে, মা বাবার কোনো কথাই শুনতে চায় না, এমন একটি আমলের কথা বলবো। আপনারা যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ সন্তান আপনার কথা শুনবে, আপনার সন্তান আপনার বাধ্যগত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসুন সন্তানকে সুমানুষ করার জন্য আমলটি শিখে নিই ইনশাআল্লাহ। এক নম্বর আমল হল, সন্তান যদি মা বাবার কথা না শুনে, আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সন্তানকে সুমানুষ বানানোর জন্যে, সুনাগরিক বানানোর জন্যে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানানোর জন্যে তাকে তার প্রতি সময় দিতে হবে এবং চেষ্টা করে যেতে হবে। দুই নম্বর, অনেক মা বাবা ছেলে সন্তানের পিছনে অনেক কষ্ট মেহনত করার পরেও ছেলে মেয়ে কথা শুনে না, মা বাবার কথা মানে না, অবাধ্যাচরণ করে, মা বাবার সাথে বিয়াদবি করে। এই সময় বা সন্তানের পিছনে অনেক কষ্ট মেহনত করার পরেও যখন দেখবেন আপনার কথা শুনতেছে না, তখন আল্লাহর কাছে এই আশা রাখবেন যে আপনি এত কষ্ট করলেন, এত চেষ্টা করলেন, এই চেষ্টা এবং কষ্টের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে সওয়াব দিবে। এটা যখন আপনি চিন্তা করবেন এবং মেনে নেবেন, দেখবেন আপনার অনেকটা কষ্ট লাঘব হবে, অনেকটা কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তিন নাম্বার যে আমলটা আপনি করবেন সেটা হলো, সন্তানের জন্য সদা সর্বদা সর্বাবস্থায় আপনি নেক দোয়া করবেন। সন্তানকে ভালো মানানোর জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। আকাশ থেকে যখন ঝিরি ঝিরি বৃষ্টি হয়, তখন দোয়া কবুল হয়, ওই সময় সন্তানের জন্য দোয়া করুন। শুক্রবার আসরের পরে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, ওই সময় সন্তানের জন্য দোয়া করুন। শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজের পরে সন্তানের জন্য দোয়া করুন, দোয়া কবুল হয়। বেশি বেশি সন্তানের জন্য দোয়া করুন, আল্লাহ পাক হয়তো বা আপনার দোয়া কবুল করে নেবে ইনশাআল্লাহ। চার নম্বর যে আমলটি করবেন, অবশ্যই আমলটি করলে ইনশাআল্লাহ ফল হবে ইনশাআল্লাহ। সন্তানের কপালে, এরকম সন্তান যখন ঘুমিয়ে থাকে অথবা সন্তানকে কাছে ডেকে কপালে কপালে এরকম ধরে আল্লাহ তাআলার পবিত্র একটি নাম আপনারা তেলাওয়াত করুন, 7 বার বা 11 বার অথবা যতবার আপনি পারেন, যত বেশি পড়তে পারেন ততই মঙ্গল এবং কল্যাণ। নামটি হলো আশাহিদ, আমরা খুব খেয়াল করে শুনি, নামটি হলো আশাহিদ, 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 কপালে ধরে আশাহিদ, আশাহিদ, আশাহিদ 11 বার 7 বার করবেন। এবং প্রত্যেক দিন ভালো হওয়ার আগ পর্যন্ত এই আমলটি চালিয়ে যেতে হবে। আশাহিদ 1000 বার করে সন্তানের উপরে ফু দিবেন প্রত্যেক দিন। আশাহিদ, আশাহিদ, এই আল্লাহর পবিত্র নামটি 1000 বার করে আপনার অবাধ্য সন্তানের উপরে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে আল্লাহ পাক সুনাগরিক বানাবে, আপনার বাধ্যগত সন্তান করে দিবে ইনশাআল্লাহ। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।